রাফসানকে বিয়ে কবে দিবেন আন্টি? সো আমাকে কি মানে আমি না চাইলেও জোর করে বিয়ে দিয়ে দিব? আর ইউ কুল ইফ রাফসান এন্ড সুনেরা বিকামস আ কাপল? Dude, what's the problem, man? We are not keeping this in the video. Why her younger son is so hot? এটার কোনো অ্যানসার দিতে পারতেছি না আপাতত। এত ফানি ফানি কোশ্চেন করে। Hello guys, this is Rafsan Sharma and we're back with another video. And guys, আজকের video super duper interesting because এই ভিডিওটা আজকে যেটা করবো এটা খুবই হাইলি অ্যান্টিসিপেটেড একটা ভিডিও। অনেক বছর ধরে অনেকে জিজ্ঞেস করতেছে, ইভেন দু এটা এক বছর হয়নি, এটা ফার্স্ট পার্টটা করছিলাম। আই এম ডুইং আ কিউ অ্যান্ড এ সেশন উইথ মাই মম। আমার মাকে আজকে দেখতেছি অনেক মানে মেকআপ কিছু করে রেডি। প্রথম জিনিস আমি একজন জিজ্ঞেস করছে, why her younger son is so hot? My God. এটার কোনো অ্যানসার দিতে পারতেছি না আপাতত। আম্মু তুমি কি, আম্মু দেখতেছি দিন দিন আরো ন্যাচারাল হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে। হাউ ডিড ইওর মম এন্ড ড্যাড মিট? এটা হচ্ছে তোমার পাপা যখন আর্মিতে ছিল, আমি হচ্ছে তোমার বড় মামার বাসায় যশোর ক্যান্টনমেন্টে বেড়াতে গেছিলাম। সেখানে তোমার পাপা হচ্ছে গেমসে যাচ্ছিল, আমাকে দেখছে, ওখান থেকে সে আমাকে পছন্দ করছে। তারপরে সে হচ্ছে তোমার নানা ভাইকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, নানা ভাই বলছে যে আমার পরে। থার্ড কোয়েশ্চেন, ইফ রাফসান এভার কুইটস ফুড ব্লগিং, হোয়াট প্রফেশন উড আন্টি ওয়ান্ট টু সি রাফসান ইন? ওয়ান্ট টু নো ইট। আমি সবচেয়ে প্রেফার করি হচ্ছে মানে হাই লেভেলে আমার ছেলেরা চাকরি করবে, এটা আমি পছন্দ করি। ইঞ্জিনিয়ার হবা, বড় ইঞ্জিনিয়ার, তুমি বড় জব। সো অ্যাকচুয়ালি তোমরা তো প্রবলেমটা বুঝতেছো আমাদের দেশের এখন। এটা হচ্ছে আমাদের বাপ মাদার আমাদের প্রতি অনেক আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আছে। না না না, কোনো রিয়ালিস্টিক কোনো এক্সপেক্টে না। আমি চাই আমার ছেলেরা বড়, মানে আমার মতে আমার ভাই আমার প্রেশার লাগতেছে ভাবো, বড় চাকরিজীবী হোক। দুইজন না, তুমি বড় ইঞ্জিনিয়ার হবা, তোমার বড় ভাইয়া ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা আম্মু এটা থামো প্লিজ, আম্মু মানুষজন হাসে পচাবে আমাকে পরে কমেন্ট সেকশনে। Coca-Cola. Let's go. আমি চাইবো দুই ছেলে খুব ভালো জায়গায় মানে পারফেক্ট এন্ড খুশি দুই সন্তান যেন থাকে, এটাই আমি চাইবো। তাই আচ্ছা, ওকে জোস জোস, ওকে জোস। If you get separated from him and you can only meet once in a week, how would you feel? কখনো না, আমি তোমার ছেলে কখনো থাকতে পারবো না। না না না, আমার সন্তানকে সবসময় চাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ, আমি এটাই চাই। আসলে আসলে 100% রাইট। মাই গড, খাও খাও। ছেলের বউর মধ্যে কি কি কোয়ালিটিস চাও? কোয়ালিটিস চাই সে যেন মানে ফ্যামিলির সাথে মিলেমিশে থাকতে পারবে, তারপর সবাইকে নিয়ে থাকবে,
আর কি এটাই হচ্ছে ইয়ে আর এডুকেটেড পারসন সেটা তো সবাই চায় এই আর টেক নোটস সো আমাকে কি মানে আমি না চাইলেও জোর করে বিয়ে দিয়ে দিব না তুমি প্রতিষ্ঠিত হবা তারপর এর আগে না ভাই এখন আরেকটা কোশ্চেন Would your mom forgive you if you got married without letting your parents know? আল্লাহ না করুক এটা আমার ছেলেরা করবে না করো Bye. This chicken burger is pretty sick. It's pretty tasty. You're biting into a chicken patty. You're biting into a smoked piece of chicken over here. And then there is like beef, bacon on top, and the bread and the lettuce. You're cutting into 4 or 5 layers, man. It's amazing. And you gallop it down with a chilled glass of Coca-Cola. It is amazing. Like, guys. No cap. Burgers and Coca-Cola? Name a better combo, man. At this point, I realized I'm talking about my most favorite food. So I'm gonna be nominating Priyoti, a food blogger, to share her most favorite food experience. What's the review down, Ammo? Khub moja. Ekhon tarpor proshno. Jiggesh korbo? Was your mom happy when you were born? Tumi ki khushi chilo ami jokhon jonmo hoyechi? Haan, onek khushi chilo. আমি যখন জন্ম হয়েছিলাম আমার জন্মের আগ দিয়ে আমার মা লাইক পাটায় আমার আমি সবাইদের থেকেই শুনছি ভাবছিল একটা মেয়ে হবে বারবার মানে খুবই ইচ্ছা ছিল না আমাকে যেটা আল্লাহ দিয়েছে সেটাই অ্যাকসেপ্ট করছি আলহামদুলিল্লাহ আমি ভাই চ্যারিটি আন্টি নিজেকে শাশুড়ি হিসাবে কেমন দেখতে চায় দজ্জাল শাশুড়ি অর সুইট অ্যান্ড ফ্রেন্ডলি সুইট অ্যান্ড দজ্জাল দজ্জাল সুইট অ্যান্ড ফ্রেন্ডলি আই অ্যাম খুবই সফট হার্টেড ওকে গাইজ আমি সত্যি কথা বলি দজ্জাল শাশুড়ি হতে চাই গাইজ আমাকে দেখলে কি দজ্জাল মনে হয় এই যাকর মনে হচ্ছে আন্টি কাকে তোমার বউ হিসাবে চাই এই দাঁড়ি শুধু 2000 প্রশ্ন আসছে যে একটু আগেই তো বললাম কেন মেয়ে খুঁজে রাখছো না খুঁজে রাখিনি হ্যাঁ এখনো তো দেরি আছে মাম্মা Did she ever snoop through your room or belongings without you knowing? By the way, love your videos, love you too. তুমি কি আমার রুমের মধ্যে দিয়ে আমার পারমিশন ছাড়া ধরাধরি করো নাকি না করো নাকি না কি ধরাধরি করি মানে এই যে আমার ভাবো পার্সোনাল জিনিসপত্র না পার্সোনাল জিনিস হ্যাঁ করো না না জীবনেও করে না আমার মা তো অনেক ভালো এটা জীবনেও করবে না ঘরদার পরিষ্কার করি হ্যাঁ ঘরদার পরিষ্কার সময় আমার পুরো ক্লোজেটে কি রাখছি সব সব দেখবে ডান টু বাম কি আছে ভিতরে এটা এটা ঠিকঠাক Did ever auntie wanted a daughter? P.S. Auntie is so sweet. I love her. এটার তো উত্তর গাইজ আমি দিয়েই দিছি আমার মা সারা জীবন মেয়ে চাইছিল মানে আমি যে সময় জন্ম হয়েছি আমার মা অনেক সেন্টি খাইছিল কি খাইছিল সেন্টি কে বলছিল সবাই জানা কে এসব বানানো কথা তোমার আর ইউ কুল ইফ রাফসান এন্ড সুনেরা বিকামস আ কাপল আর ইউ কুল Dude, what's your problem, man? Dude, we are not keeping this in the video. Who do you love the most, Rafsan bhai or Nafis bhai? Both. Nah, jekono ekjon choose korbo. No, not two. Ekjon. Ekjon. Kokhono ma eta korte parbe. Na 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 na, ekjon. Both. আমার মা খালি আমার বড় ভাইকে অনেক বেশি আমাকে ডোন্ট ডাউট মি আমাকে অনেক লাভ করে কিন্তু আমার বড় ভাইকে আরেকটু বেশি হ্যাঁ এই যে হ্যাঁ বললো এক হাত কাটলে আর এক হাত ব্যথা করবে না দুইজনাই বোধ ওর কাছে শুনে ওর মা ও দুজনকে আদর করে না ওর মা ডেফিনেটলি ওর বোনকে আরো বেশি আদর করে
তাই না ওইটা তো বলে সবাই বাট না আমি আমরা আমি জোক করতেছি আমি জোক করতেছি মা জানে আন্টি অনেক জোস মানে ওর মা ওর মা ভাত হোয়াট ইজ হার ফিলিং ওয়েন শি রিয়লাইজেস হাউ ফেমাস ইউ হ্যাভ বিকাম ওভার দ্য ইয়ার্স মানে আমি যে একটু বেল বেল পাচ্ছি এটা নিয়ে এটা কোনো ইয়ে নাই আমার মধ্যে ঠিক আছে যেখানে আছে সেখানেই I don't even think that please it's a question I made at Jigsaw this is so weird oh my god how did she feel and what was her reaction when you started taking CS:GO competitively je ami jokhon game ami kintu a professional gamer chhilam age guys eto bhalo ashole shobai to ekta na ekta side nei tumi ekta side niso game khelo tumi tomar bhai eta tomader ekta good side eta to bhaloi kharap na to but jokhon game kheltam para dito to sara din computer er moddhe ghare computer TV jhulai gura tumi khete dakle khash ma ashta na gusul kotan tokhon tomake are gusul to kortam ebhabe boltecho kena to manush na 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 honestly speaking I'm not gonna lie about this guys but my parents they were supportive first onek para dichhilo I'm not gonna lie but pore lekha pore dekha pore sob kichu jeno art better holo and start, and I was like gaming a lot to the point ami khaitam na gosul kortam na kichu na sara din game I kheltam right right what can Rafsan cook best prothome hocche garlic toast tarpor tomar pasta tarpor chicken tandoori tomar hate khubi moja hoy jeta tumi khub moja kore koro any item chipper item hok chicken hok khub moja kore kore tomar hate garlic toast ta to khubi moja o levels er shomoy amar ma literally আমার জন্য ব্রেড কিনে আনতো আর চিজ কিনে আনতো পরে আমি হলো অনেক লাইক আই এম নট গোনা লাই এই একটা জিনিস আমি পার্সোনালি আমার নিজের রান্নার মতো অনেক প্রেফার করি এন্ড গাইস আমি তোমাদের জিনিস বলি অনেকে ভাবে যে আমি রেস্টুরেন্টে যে খুদ খুঁজি মানে প্যারা দেওয়ার চেষ্টা করি বাট একটা সত্যি কথা আমি আমার খাবার নিয়ে অনেক পেকি হ্যাঁ ইভেন আম্মু যদি কয়েক সময় মাংসতে লবণ দিয়ে দেয় তাহলে মানে কি হয় আমার কখনো এটা হয় না খুব সচরাচর কম হয় আমার তুমি খেতে পছন্দ করো না ইটস সামথিং মানে থিংক when I'm having a certain item think like this I'm having this it needs to be good because খাবার এমন একটা জিনিস we should really enjoy this in life so guys এখন পরের প্রশ্নটা চলছে আনি তোর মা শুধু কি তেহারি পারি তোর মা তো অনেক রান্না করে তুই শুধু তেহারি কথা বলিস ওই তেহারিটাই আমার মজা লাগে তোমার হাতে চিকেন বিরিয়ানিটা মজা ও হ্যাঁ চিকেন বিরিয়ানিটাও মজা তারপর হালুয়া বলো আমার মা অনেক আমার মা হলো বেসিক্যালি একটু তোমাদের শোনাতে যাচ্ছে যার মা রান্না করতে পারে ও এটা তো পারি সত্যি তো কিন্তু তুমি হচ্ছে হালুয়ার কথা বলো আমার হাতে হালুয়া সবাই অর্ডার দিয়ে নাই ওটা জানো না ও আমার মা মনে হয় আম্মু তুমি কি ক্লাউড চাচ্ছো যে লোকজন তোমার থেকে হালুয়া না 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 আমি কেন তো এখন একজন জিজ্ঞেস আস্ক আন্টি লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কেন প্রেম করে বিয়ে করতে আর বলো মানে তোমার ভাই কি বলে তাহসান কি বলতেছে দুটোর মধ্যে কোনো মিল নাই Yo, prank your parents, guys. But with good ones, obviously. মানে এই টাইপের প্র্যাঙ্ক করো না হঠাৎ করে বিয়ে করে নতুন একটা বউ আনছো না 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 এটা করা যাবে না emotional memorable story with you তোমাকে আমি রেখে চলে গেছিলাম ছোটবেলায় বাইরে বিদেশে ও তুমি আর পাপা ঘুরতে গেছিল রাইট they left me at a young age to travel the world তুমি কি আসলে আমাকে ওই সময় মিস করছিল অনেক মিস করি মনে হচ্ছে তখনই টিকিট কেটে চলে আসি আমার সবচেয়ে ইমোশনাল মোমেন্ট when আমি যখন 6th গ্রেডে ছিলাম আমার আমি স্কুল চেঞ্জ করতাম সো আমার স্কুলে ওই সময় একটা হাইপ ছিল সবার PS3 ছিল এন্ড আমার খুবই ইচ্ছা ছিল একটা PS3 কেনার আমার মা বেসিক্যালি শি হ্যাড আ DPS অ্যাকাউন্ট তুমি তোমার DPS ব্যাংকে আমাকে PS3টা কিনে দিছিলাম মনে আছে ধানমন্ডি থেকে এন্ড আমি এত বড় একটা স্পয়েলড কিড ছিলাম ট্রাস্ট মি নো 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 স্পয়েলড ইন দ্য সেন্স ইয়া আই উইল অবিয়াসলি এগ্রি বিকজ I did not appreciate what my mother did for me at that time and now that I am earning I understand when you are breaking your own savings to buy someone a gift not even a gift I eta amar kintu eta necessity chilo na getting this PS3 at all but ami onek kannakati kortam you know what's the worst thing PS3 ta kinchi na
তার এক মাস পর PS4 বের হইছে মনে হয় এন্ড তারপর সবাই PS4 কিনছে এন্ড আমি আর ওই PS3 খেলিও নাই ঠিকভাবে এন্ড এইটা আমার চিন্তা করলে আমার কান্না আসে এখন আজ পর্যন্ত টু দিস ডে আই হ্যাভ দিস রিটেন ইন মাই জার্নাল অ্যাবাউট দিস সার্টেন স্যাক্রিফাইস মনে আছে তোমার আমি তুমি আর তোমার ভাই যে ধানমন্ডি থেকে কিনছিলাম আমার অনেক সেন্টি লাগে তার উপর চিন্তা করলে বাট রাফসানকে বিয়ে কবে দিবেন আন্টি তুমি যখন প্রতিষ্ঠিত হবা ইঞ্জিনিয়ারিং পাস করবা মাস্টার্স করবা তার অতদিন ওয়েট কারে বলতিস অতদিন ওয়েট হ্যাঁ হাউ ডাজ আন্টি ফিল অ্যাবাউট ইউ বিইং ইন আ নাটক আফটার শি সেড After she said, does মানে তোমার কেমন লাগছে ফিলিংটা কি যে আমি যে নাটক করলাম তুমি না বলার পরও ভালো লাগছে আর কি আর কিছু না আরেকটা করতে পারবো কেন তুমি যেটা করো সেটাই তুমি কনসেপ্টটা দাও ওখানে নট নাটক কেন ওইটাই পছন্দ করি রাফসানদার ছোট প্রেম While we were filming this episode, আমার just একটা emotional trigger লাগলো যেটা আমার just অনেক আগের আবার মনে পড়লো In general, আমি just তোমাকে একটা জিনিস বলতেছি আমার বয়স এখন আমি 23 So this is a message to myself and this is to all the young teenagers watching তোমাদের বাপ মা তোমাদের জন্য এখন যে sacrifice-টা করতেছে তোমাকে রেজ করতে Trust me, they're sacrificing a lot just to raise you And I wanna say something, I wanna say this to myself, to the younger me The sacrifices your parents made to raise you, it is insane. Maybe they had to be in a situation where they were having a fight with their spouse, or they were going through financial troubles, or they were going through some sort of issues, but they stuck through ওরা ওই কষ্টের মধ্যে দিয়ে ছিল just because of you. Just so তুমি ভালোভাবে মানুষ হতে পারো. So তোমার বাপ মা যতদিন বেঁচে আছে. Right. You should take care of them. I personally think jotodin your parents are alive, don't take them for granted. And there are, it's not only about your parents, it's about the ones who care for you, who love you. Because if you are one of those people, you're very lucky. And you should always cherish them. And this is Rafsanda Chorabhai, bringing justice to you guys.